কানাডায় কেমন আছেন প্রখ্যাত অভিনেতা আরিফুল হক? আসসালামু আলাইকুম সুপ্রিয়জন, শুভেচ্ছা নিন, সাদর সম্ভাষণ রইল, আশা করছি ভালো আছেন। এস জে রতন বরাবরের মতোই আজও আছি আজকের আয়োজনে। চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছেন আশা করছি। কখনো নামকরা ব্যারিস্টার, কখনো ডাকসাইটে উকিল কিংবা ব্যবসায়ী, আবার কখনো গ্রামের চেয়ারম্যান, মেম্বার বা মাতব্বর, আবার কখনো পুলিশের বড় কর্মকর্তা, একজন অভিনেতা হিসেবে এসব ধরনের চরিত্রেই তিনি অতুলনীয়। দেশের মঞ্চ, টিভি ও রেডিও, নাটক এবং চলচ্চিত্র মাতিয়েছেন প্রায় 5 দশক। প্রখ্যাত অভিনেতা আরিফুল হকের কথা মনে আছে তো? বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। 2000 সালে সপরিবারে তিনি কানাডা চলে যান। সেখানে তিনি স্ত্রী, পুত্র এবং কন্যার সঙ্গে অবস্থান করছেন। তবে সময় সুযোগ পেলে তিনি মাঝে মধ্যে ঢাকায় এসেছেন, অভিনয় সংক্রান্ত কাজও করে গেছেন। কানাডায় স্থায়ী বসবাসের পূর্বে তিনি থাকতেন তেজগাঁও থানার শাহিনবাগের সাবেক 38 বর্তমান 25 নম্বর ওয়ার্ডে। অভিনয় বলয়ের বাইরেও একজন সহজ সরল প্রাণবন্ত মানুষ হিসেবে এলাকার সকলের কাছেও তিনি ছিলেন অতি জনপ্রিয় একজন মানুষ। একজন সঙ্গীত শিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন না করলেও টিভি ও চলচ্চিত্রে সমান তালে দাপটের সাথে অভিনয় করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। যদিও তার গানের প্রতি ছোটবেলা থেকেই ছিল প্রবল আকর্ষণ, তাই সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি কলকাতার দক্ষিণী সঙ্গীত বিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের ওপর 4 বছরের ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন। 1964 সালে ঢাকায় চলে আসেন। এখানে এসেও স্বপ্ন ছিল নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার, কিন্তু অডিশন দেওয়ার পর নানা জটিলতার কারণে হলো না। একসময় টেলিভিশনে তার সুযোগ আসে, কিন্তু গানে নয়, নাটকে অভিনয়ের। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় 21 ফেব্রুয়ারির একটি নাটকে অভিনয়ের পর দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পান। এরপর আর গানে ফেরা সম্ভব হয়নি, অভিনেতা হিসেবেই নিজেকে সামনের পথে এগিয়ে নিয়ে যান। উত্তম কুমারের সঙ্গেও একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। উত্তম কুমারের সঙ্গে যে ছবিটিতে অভিনয় করেছিলেন সেটি ছিল তার জীবনের প্রথম ছবি। ছবিটির নাম উত্তরায়ণ। ছবিটি নির্মাণ করেছিলেন বিভূতি লাহা। একই পরিচালকের অন্তরাল ছবিতেও তার প্রধান নায়কের ভূমিকায় অভিনয়ের কথা ছিল, কিন্তু পরে ঢাকায় চলে আসার কারণে সে ছবিতে আর কাজ করা হয়ে ওঠেনি। এদেশে তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে লালন ফকির, সারেং বউ, বড় বাড়ির মেয়ে, সূর্যকন্যা, সুন্দরী, সখী তুমি কার, কথা দিলাম, নতুন বউ, এখনই সময়, পিতামাতা সন্তান, দেশপ্রেমিক, ঘৃণা, তোমাকে চাই, স্বপ্নের নায়ক ইত্যাদি। কানাডাতে স্থায়ী হয়ে গেছেন তিনি। এখন আর ইচ্ছে করলেও দেশে স্থায়ী হতে পারছেন না, কারণ ছেলে মেয়ে নাতি নাতনি সবাই কানাডাতেই থাকে। তাই পরিবারের সবাইকে ছেড়ে তো আর একা একা দেশে থাকা যাবে না। তবে অভিনয়ে এখনও তার প্রবল ইচ্ছে আছে। 90 বছরের পথ চলায় মনের দিক থেকে এখনও সতেজতায় পূর্ণ একজন মানুষ তিনি। বরাবরের মতোই সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী এবং নিরহংকারী। নিজেকে এমন একই রকমভাবে ধরে রাখার ম্যাজিক সম্পর্কে মুঠোফোনে কানাডা থেকে আরিফুল হক বলেন, এটা সম্ভব হয়েছে আসলে আত্মনিয়ন্ত্রণ আর সবসময় নিজেকে এমনই রাখার চেষ্টায় ডুবে থাকি বলে। মাঝে মধ্যে দেশে এলেও বসবাস আপনার এখন কানাডাতেই, কেমন আছেন সেখানে? আরিফুল হক বলেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি। স্ত্রী, পুত্র, কন্যা আর নাতি নাতনিদের সঙ্গে সুখেই কেটে যাচ্ছে দিন। তবে প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে বাংলাদেশেই, তাই প্রতি মুহূর্তে দেশ, দেশের মাটি, মানুষকে খুব মিস করি। মুঠোফোনে কথা বলার সময় আবেগ আপ্লুত আরিফুল হকের কণ্ঠে এভাবেই দেশের প্রতি, দেশের শিল্প সংস্কৃতির প্রতি মায়া আর মমতার ছাপ পাওয়া যায়। কানাডায় কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বয়স বেড়ে যাচ্ছে, তাই এখন আর আগের মতো সেভাবে সম্ভব হয় না। আবার দেশে আসছেন কবে? এ প্রশ্নের উত্তরে বিশিষ্ট ওই অভিনেতা বলেন, খুব সহসায় হয়তো আসা হবে না, তবে চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি পারি দেশে যাওয়ার। একটা সময় এদেশের মঞ্চ, রেডিও, টিভি, নাটক, চলচ্চিত্র নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছিলেন এ বিশিষ্টজন। তিনি এমনই একজন অভিনেতা যিনি অভিনয়কে ভালোবেসে একসময় চাকরি ছেড়ে নিজেকে পেশাজীবী অভিনেতা হিসেবেই গড়ে তোলেন। গুণী এই চলচ্চিত্রাভিনেতা সর্বশেষ এ কে এম ফিরোজ বাবু পরিচালিত প্রেম বিষাদ এবং প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত গহিনে শব্দ চলচ্চিত্রে অভিনয় করেছেন। আরিফুল হক অনেক চলচ্চিত্র এবং টিভি নাটকে অভিনয় করলেও এই মাধ্যম দুটিতে নির্দেশনা দেওয়া হয়ে ওঠেনি তার। এ প্রসঙ্গে বলেন, চলচ্চিত্র কিংবা টিভি নাটকে না হলেও ভারত এবং বাংলাদেশে বেশ কয়েকটি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছি আমি।
ঢাকার মঞ্চে থিয়েটার আরামবাগ নাট্যদল থেকে আমি জমিদার দর্পণ ক্ষতবিক্ষত নাটকের যেমন নির্দেশনা দিয়েছি, ঠিক তেমনি ভারতে শরৎচন্দ্রের মহেশ আমার নাট্যরূপ এবং নির্দেশনায় বহুবার মঞ্চস্থ হয়েছে। 2016 সালের এক স্মৃতির কথা তুলে আনা যায়, সে সময় বাংলাদেশে এসে এক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। হাসি খুশি মানুষটি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, হাতের রুমালে চোখ মুছলেন কয়েকবার, সাক্ষাৎকারের সাথে সম্পৃক্ত মানুষগুলোর দিকে তাকাতেও পারছিলেন না। দেখে মনে হচ্ছিল বুকে তার হাজারো কষ্টের পাথর চাপা পড়ে আছে, সেটা তিনি কাউকে বলতে পারছেন না, তাই কেঁদে কেঁদে হালকা হতে চাইছেন। বেশ অনেকক্ষণ পর হাসলেন, হাসি কান্না মিশিয়ে বললেন, বুড়ো মানুষ আবার কাঁদে নাকি? বুড়ো মানুষের চোখে কান্না থাকে না, পানিও থাকে না, কিন্তু আমার আছে। এই বলে তিনি আবারও চোখ মুছলেন। নাটক সিনেমার অন্তঃপ্রাণ এক মানুষ তিনি, প্রাণ খুলে অভিনয় করতেন, কখনো বাবা, কখনো শান্ত স্বভাবের শিক্ষক, কখনো দুর্দান্ত ভিলেন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। এই মানুষটি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে সুদূর কানাডায় চলে গেছেন ছেলে মেয়ের কাছে, সেখানে এখন তিনি একাকী অবসর জীবন যাপন করছেন। তার অবসর জীবনের প্রতিটি মুহূর্ত কাটছে নাটক সিনেমা থেকে দূরে থাকার বেদনা ও কষ্টে। কেমন কাটছে কানাডায়? এই প্রশ্নের জবাবে সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, খুব হাসি খুশি আনন্দ আর প্রশান্তিতে যে কাটছে তা নয়, কাটছে সাদামাটা ভাবে, কারণ আমি তো নাটকের মানুষ, কিন্তু নাটকে অভিনয় করতে পারছি না, এজন্য মনটা খুব কাঁদে, প্রচণ্ড একা একা লাগে, স্মৃতি হাতড়াই, কখনো বসে বসে কাঁদি, দুঃখ করি, মনের ভেতরটা মোচড় দেয়, ঠিক বোঝাতে পারছি না কীভাবে, কেমন করে আমার প্রতিটি দিন কেটে যাচ্ছে, বুকের মধ্যে চাপা ব্যথা নিয়ে ঘরে ফিরি, শুয়ে বসে থাকি, কানাডার সুন্দর পরিচ্ছন্ন শহর ঘুরে ফিরে দেখি, পরিচিত কাউকে কাছে পেলে কথা বলা শুরু করি, তা যেন আর শেষ হয় না, যখন বুকটা ভারী হয়ে ওঠে তখন কেঁদে হালকা হই, এভাবেই কাটছে। নিজের দিন গুজরান করছি, হঠাৎ আপনি কানাডা চলে গেলেন কেন, কি এমন সমস্যা হয়েছিল? আমি কিন্তু হঠাৎ করে কানাডা চলে যাইনি, বাধ্য হয়ে চলে যেতে হয়েছে, আমার ছেলে ও মেয়ে থাকে কানাডায়, আমি স্ত্রীকে নিয়ে একা বাসায় নিরাপত্তাহীনতায় ভুগতাম, এটা সন্তানদের কানে যাওয়ার পর তারা চিন্তিত হয়ে পড়ে, তাছাড়া আমার বয়স হয়েছে, আমাদের দেখাশোনা করার মতো লোক নেই, তাই বাধ্য হয়ে সন্তানদের অনুরোধে কানাডায় চলে যেতে হয়। আজ পর্যন্ত তিনি 21 বছর ধরে কানাডায় থাকছেন, তবে সাক্ষাৎকারের সময় তার 16 বছর হয়েছিল, তাই তিনি বলেছিলেন, 16 বছর হয়ে গেল কানাডায় বসবাস করছি, মন কোনোভাবে চায় না বিদেশ বিভুঁয়ে বাকি জীবনটা কাটাতে, তবুও থাকছি, গত 16 বছরে আমি মাত্র 2 দেশে এসেছি জরুরি কাজে, কারো সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ হয়নি, তাছাড়া আমিও ইচ্ছে করে কারো সঙ্গে যোগাযোগ করিনি, দুঃখে ক্ষোভে বেদনায়। আমি ঢাকায় এ খবরটি কীভাবে যেন পেয়ে যায় চ্যানেল আই, তারা আমাকে চ্যানেল আইয়ের জনপ্রিয় একটি লাইভ অনুষ্ঠান তারকা কথনে অতিথি হওয়ার আমন্ত্রণ জানায়। সেখানে উপস্থিত হয়ে অনেক পুরনো মানুষের সঙ্গে কথা হয়, অনেকে আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করে, আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুবই আনন্দ পেয়েছিলাম। আসলে আমি তো অভিনয়কে গত 16 বছর আগে বিদায় জানিয়েছি নিজের ইচ্ছের বিরুদ্ধে, সেটাকে স্বল্প সময়ের জন্য সচল করতে চাইনি, মনটা তো আমার ভেঙে গেছে, মন স্থির করে কাজ করা তো সময়ের ব্যাপার, অভিনয় তো এমন কোনো বিষয় নয় যে মন চাইলেও ছেড়ে দিলাম, আবার বলা নেই কওয়া নেই শুরু করলাম, অভিনয় একজন মানুষের মনের বিষয়, আমি আর অভিনয়ে ফিরে যেতে চাই না, তাই অভিনয় নিয়ে আলাপ আলোচনাও করি না। কানাডায় আমার বাসায় বাংলাদেশি কোনো চ্যানেল নেই, বাংলাদেশি চ্যানেল দেখতে চাইলে অপারেটরদের বলতে হয়, কিন্তু আমি ইচ্ছে করে বাংলাদেশি চ্যানেল দেখতে চাই না, কারণ আমার দেশের চ্যানেল দেখলে ঠিক থাকতে পারবো না। নাটকে সিনেমায় পুরনো বন্ধু বান্ধব আমার পরম আপন নাট্যকর্মীদের মুখগুলো পর্দায় ভেসে উঠলে এমনিতে কান্না রোধ করতে পারি না, বুকটা ব্যথায় কুঁকড়ে ওঠে, আমি ছটফট করতে থাকি, এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাংলাদেশি চ্যানেল বন্ধ রেখেছে আমার ছেলে মেয়েরা, সেই অসাধারণ দিনগুলোর স্মৃতি এখনও মনের মধ্যে জলজল করছে, আমি সেই স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছি। নাটকে অভিনয় করার জন্য কি কষ্টই না করতে হতো শিল্পীদের, নিয়মিত রিহার্সেল করার জন্য গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে হতো, নাটকের সম্মানী দিয়ে সংসার চলতো না, তবুও টাকাটা পেলে কী যে আনন্দ হতো সেটা বুঝিয়ে বলা মুশকিল। আর এখন শুনেছি তরুণ ছেলেমেয়েরা অভিনয়ে এসে 1 মাথায় নতুন একটি গাড়ি কেনে এবং ফ্ল্যাট বুকিং দেয়। আমাদের সময় অভিনয়ের পাশাপাশি চাকরি বা ব্যবসা করতে হতো, এই সময় আমরা প্রায়ই কলকাতা যেতাম মঞ্চনাটকের দল নিয়ে, ওখানে তখন দারুণ কদর ছিল আমাদের টিভি ও মঞ্চনাটকের। একবার নাটকের দলের সঙ্গে পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, ট্যুর শেষ করে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তিনি তখন বলেছিলেন, অবসরে আমি শুধু বাংলাদেশের টিভি নাটক দেখি, নাটক দেখার পর নিজেকে বাঙালি বলতে গর্ব অনুভব করি,
ওই সময় নাটক মানেই ছিল বাড়তি আকর্ষণ, এক ঘন্টার নাটকই বেশি উজ্জ্বল ছিল, বিশেষ করে বন্ধের দিন ও এ মাসের নাটক বেশি আকর্ষণীয় ছিল। অসাধারণ গল্প, সৃজনশীল ও মেধাবী নাট্য পরিচালক, প্রতিভাবান তরুণ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে প্রবীণ বয়োজ্যেষ্ঠ শিল্পীদের সমন্বয়ে কী এক দারুণ প্রোডাকশন হয়েছে! পত্রপত্রিকাতেও এই নাটক নিয়ে বিজ্ঞজনেরা চুলচেরা বিশ্লেষণ করতেন, কী দারুণ ছিল ওই সোনালী সময়! এখন সেসব শুধুই স্মৃতি। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন, শুভকামনা। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।